মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বুধবারও কাজ করে জাতিসংঘের ২৫ সদস্যের প্রতিনিধি দল। ট্যাঙ্কারডুবির ঘটনায় সুন্দরবনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কয়েক ভাগে বিভক্ত হয়ে কাজ করছে দলটি। শ্যালা নদীর আন্ধারমানিক এলাকায় সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের মুখপাত্র অ্যামিলিয়া ওয়ালসম জানান, সুন্দরবনের জলজ প্রাণী, বন্যপ্রাণী, তেলের বিস্তৃতি, গাছপালা মানুষের জীবন ও জীবিকার ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখে তারা কাজ শুরু করেছেন। We have experts from many different research areas, so we have scientists, we have oil spill responders, we have people looking into the mangroves, looking into the aquatic environment, looking at the wildlife. So we are using a variety of different types of assessments, field observations. We're also discussing with communities, with local representatives. এক প্রশ্নের জবাবে অ্যামিলিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম দুর্যোগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের, তবে নদী স্রোতের ওঠানামা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈসাদৃশ্য থাকায় সেসব দুর্ঘটনার সঙ্গে সুন্দরবনের ঘটনার তুলনা সম্ভব নয় বলে জানান তিনি। The mangroves would react to a large oil spill, but for some of this it's of course too early to tell. For example, if the leaves will turn yellow. But generally there are some similarities to how the mangroves react, but there's also very many differences. দুর্ঘটনার অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে আগামী 31 ডিসেম্বর সরকারের কাছে জমা দেবে প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।